কেন হাতে দিল আমি দাঁড়ি থাই থাই সন্ধ্যা অবধি থাই আরে ভাগবত পড়তে হবে মোর গুরুর সঙ্গে যেতে হবে সন্ধ্যা হয়ে গেলো হ্যাঁ আসতে হবে না দেরি হয়ে যাবে আমি বলি কি হলো আর দিয়েছে বোকা বলে তুমি দাঁড়িয়ে আছো বলে বোকা ছেলে রে বোকা ছেলে তুমি দাঁড়িয়ে আছো তুমি ঘর চলে যাও আমি এখানে কাছে পাওয়ার বাটাবো তোমার প্রেমে চলে যাবে শুনছো এরকম হয় এরকম হয়নি না আমাদের কাছে টেস্টিং করে দেখো বাহ কি লেখা আছে জানো এই পুরা পাওয়ার পার্টি যে আপনাদেরকে আটটা করে দেখা যাচ্ছে কাঁচ তুই তো বললি কাঁচের গল্পটা কি লেখা আছে জানো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রে সিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রে সিয়া করো महाराज ना आनंदे पाली गेसि छोट रानी की गर्व हो गए मोर गुरु मा तो गर्व है गुरुदेव अपनी क्या चले जाए बक्ता अपनी सोता छेड़े पाली गेचो अंधिकारे बल पाई घर जाब कि আপনাকে অভিশাপ দেব গুরুদেব তোমার তলিবা জড়গা পড়ে আজও মরে যাবি তলিবা জড়গা পড়বেন তলিবা তো নিচে হায় জড়গা পড়বেন নি আরে তলিবা জড়গা গুরুদেব তোমার মাথা জড়গা পড়ে মরে যাবে মাথা জড়গা পড়ে মরে যাবে মাথা জড়গা এটা হচ্ছে আমি পাগলা হয়ে আছি পুরা আর তুমিও পাগলা হয়ে যে পাগলা হয়ে ঘর পালিয়ে যাও আমিও ঘর পালিয়ে যাই মোর গুরুদেব পালিয়ে যাই অন্ধকারে কি করে যাব হারে গে রকম পাগল দিয়া মিলাইছো মেলা হারে গে রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা Chatra mate, chatra baba ralo chat.
अरे ये हावरी में सत्ती कथा जानो महाराज तो एक पास ठेकेनी खबर तो लिया चले आसी तार माने तुम महाराज के ठीक ठाक रे जड़िया धरनी आई जो सत्ती कथा बयस से जे पर होय मालो बयस के लज्जा करे मोर खाली दूर माने तो लज्जा की सब बेरी आछे मोर गाछे अकुड़िया धर ताले तुम की जतर के आमी देते आमी अमर के तुम धरते परबनी बोलते बता ने दीदी ए जे खतर दतवा पिस्टा छ सब लिखार मगद ओ मोर माजी टेन पास जेलो की करिया ह ओडा कोथा राखलु देखो मोदे तो बच्चा कच्चा नै पडा सुनार पाटो नै ता एसा छिलो खुजे खुजे लिया मोर माली छ आमी लिखबो आमी ठीक जमन जमन बोलबो तुमी ठीक जमन जमन लिखबो लचे थाओ ताले बोलि तो नै की लिखबो आमी लिख लाज बोलि सेने दीदी बोली तो रे सादर बारत जदि चिकसले मेरे को सेने दीदी बोली तो Bye.
না বন্ধ হয়নি আচ্ছা মাঝি ও বাজরা বন্ধ হয় না আমার বন্ধ হলে চলে ঠাকুরমাগা কি বলে কি বলে ওই কি লিখছ বলবি তো আম খেয়ে জাম খেয়ে তেঁতুল খেয়ে না তেঁতুল খেলে পেট গুলাবে ছেলে হবে কিছু হবে না কেন হবে না জানো দিদি কেন কতগুলো টক খেয়েছি হাতের গাঁট গনো আমরা রম্বল পাকা চালতা আমশি কাশুন্দি কুলো করুন যা হাই মরিয়া জেকে বাঁচাইতে পারবো না মোটলি কিছু হবে না গো আমার কিছু হবে না আলো মোটলি খাসরি কেন আলো ওই কি বড় মাঝি কি বলল আম খেয়ে জাম খেয়ে তেঁতুল খেয়ে না তেঁতুল খেলে পেট গুলো ভিতর বাচ্চা হবে না আমার কিছু হবে না আমি আটটা টক খেয়ে ফেলেছি আমার কিছু হয় না আর তেঁতুল খেলে কি হবে কিছু হবে না কিছু হবে না কিছু হবে না তো না আরো আছে দিদি জানো তো আরো কিছুটা রই আছে আরো আছে হ্যাঁ তাহলে বল না তাড়াতাড়ি করে আয় তাহলে বলি মনে করি শাক খাইতে পিঠে নারী কেন চুই খাইতে মিঠে আজকে আমি ধরছি তুই পিঠে দে ও দিদি চিনতে পারবে না দিদি আমরা তো গায়ে একবার খাতা লাগিয়ে দিব সত্যি কি চিনতে পারবে না
চাল কুমড়ো ডালিমে গাছের কুড়ি লালির গায়ে লাল গামছা ধাতক দেখে মরিরে गुनागुन जाने।
দাদা গো মনের বেদনা দাদা গো মনের বেদনা বলটা আমার মন বাজালো বইটা গেলে अरे तीन चार कर মশার ভিতরে যেয়া দেখছি তারও দাড়ি আর মোরও দাড়ি আমার মনে হয় কি জানো অনেক দিনে বিয়া হয়েছি তো বিয়া হয়নি তারপরে প্রথমে মুখে মুখ দিব ঠোঁটে ঠোঁট দিব গালে গাল ঘষব তারপরে বাধ্য সে তারও করকর করছে আর মোরও করকর করছে সে ছেলে মেয়ে করে দুটো করে সাজে যাত্রা দোলগুলো বেড়াচ্ছে না মেয়ে ছেনা সাজে ঢুকে হিন্দুস্তান আর পাকিস্তান হ্যাঁ তারপরে তে বিয়ে করলাম দু ছেলের মা
আছে শিকুর এই মোর মারও আসতে পারে মারও আসতে পারে আমি অলাট ভন্ডু দোকান লি আসছি মোর মার মা মানে তোর মা মোর বউ মানে তোর বউ মাকে গলায় গামছা দিয়ে গড়গতে মা গো খাই কি লি আসছো তো একটু খেয়ে লই একটু গরম গরম যদি রুটি ভেজে লি আসছো আর গুড় দিয়া তো ভালো হয় হে মোর মা নো কে হবু গচির মা হবু গচির মা আচ্ছা হবু গচির মা মানে কি জানো কি পেটে বাচ্চা লোড হয়েছে চাবি দিয়ে দিলে হপাক করে হয়ে যাবে তুই চলে চলে মা ইয়ার কে গো তোমার এ বন্ধু তোর যন্ত্রণা এই যে তুমি দেখো আমাকে বিয়ে হো তুমি বলে কি বলছো তোমার বন্ধু নাই কেউ নাই তখন সময় বন্ধু কোথায় ছিল হ্যাঁ ও প্রথমটা বলতে হয় তুমি মোর প্রথম তারপরে আরে কত পাস করছি তা ঠিক নেই কত পাস করছো আমি তোমার ঘর করবনি করবনি সচাই একবারে মাইক ম্যান গলিয়া একবারে দিঘা যাও তোর কথা উঠাইছে তোর কি হচ্ছে জানো কি ওইটা চলে চলে মার নেলে গুড় বিড়ার মধ্যে ফুলে ফুলে যাবে মোর একদম তোর যন্ত্রণা চলে 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 হ্যাঁ পুলিশ না ফুটানি খানা বো চাটনি পুলিশ না ফুটানি খানা বো চাটনি খানা চাবি
ये दिखा जाबे কেন আমি কি দেখতে খারাপ না না কোটাটা একবারে সাদা হয়েছে চাদি আমি শাহরুখ খানের মতো চাদি সাদা হইছে কি তোরও সাদা হয়েছে কাই দেখো আমার কোথাও সাদা হয়নি একটা চুল পাকেনি তোমার সব চুলগুলো গরে পেকে আছে মুরগি পেকেইছে তাই কি ও যা বেটা জানার কোনো পাকা আছে কাই মোটিব নিচে ন উপর অবধি টিপা দে কাই পেকে গেছে তুমি হাসে বৌদির কাছে চলে যা আমি আপকে কেন বৌদির কাছে যাব তুই মোর বউ তুই যে টিপ আগে না আমি টিপতে পারবো না বৌদির কাছে গেলে ঝাটা দিয়ে মারবে তুই তো ঝাটা দিয়ে না না আমি তোমাকে বাদ দিয়েছি আমি ঠাকুর পাকে লিয়া যাব আমি কি বলবো জানো কি গো তোকে ছাড়বো না ছাড়বো না আমি ছাড়বো না পায়ে দরিয়া আমি তোমার কি চতুর্দিক ফাটা ভর্তি করে লাগিলো ফেটেছে তুমি কথাগুলা বলো রে সব ভুল আমি কি বলেছি তোমাকে পান দক্তা খয়ের সুপারি সেয়া ব্লাউজ দূর হইলো তো দুধ আটা জামা লিয়াবো আর খায় কানে কম শুনছো বুঝাই তুমি তোমার বন্ধু সুধা বল করবি সচিতে পালি যাবে হ্যাঁ হ্যাঁ সুন্দরী রাগ করে দিও না মা যাই পারে হাসি মনে কথা দিও না সুন্দরী রাগ করে Yeah.
পালিয়া পালিয়া আমি তো সব লিয়াব সব লিয়াব একটু উঠে দাঁড়াও কি উঠে দাঁড়াও যাবার সময় কিছু দিও তুমি যাবার সময় তোমাকে তুমি একটু হাসো আরে একটা বিচা দিয়া বই আই লাভ ইউ কি আই লাভ ইউ লাভ ইউ এই জন্য তোমাকে আমি বেশি ভালোবাসি তোমাকে আমি ঘরে দিব এটি লোকজন আছে দিতে পারবো এসি টাটা বলে ভালোবাসার মতো ভালো বসলে তোমাকে কি গো ভোলা বল পাই কি কালী মন্দির আছে ছিল তো হ্যাঁ
দেখো মোদি হ্যাঁ বলো তুমি ওখানে দাঁড়াই
দিলাম কিন্তু গেল কোথায় আরে দেখতে পাচ্ছ না তাই তো তুমি যাচ্ছ আমি কি দেখতে পাচ্ছি চল আরে দেখে আসি ভালো করে ঘুরে ঘুরে চল Take it, take it.
দেখছো রে আলো তুই গুতা মেরে চলে যাবে কার গায় লেগে গেল বউ আলো এত তোকে কি বেতারি নাই দাঁড়া ওই বউ কি আছে তুই এত অন্ধকারে দাঁড়িয়ে ছিলি কেন অন্ধকারে না কত আলো জ্বলারে কত ইউটি পড়ে কি আরে হ্যাঁ ও ফিটি বউ আলো আমি জজ মানে কাতে যাব তুই বাড়িতে থাক কোটাল আছে জলদি জলদি চলো রাজবাড়ি মে চলো কোটা আসলো দারুন বাবু বাইঠো বাইঠো তুমি বাইঠো তুমি জলদি জলদি করো হ্যাঁ হ্যাঁ ওই কোয়ার পুলিশ কি বৈঠো বৈঠো করছো অন্ধকারে তুই অন্ধকারে আসো কি ওই কি আছে আমি কি বলছি শুন জজ মানে কাতে যাব তুই বাড়িতে থাক আমি যেতে পারো তুই চল যা তোর বোদা দিয়ে ফিরে মোর বোদা তুই একটা বোদি যেমন একটা বোদা পেয়ে আছিস তেমন তোর মুখে ফিরে দেই তো দেখবি তোর বোদি তোর বাপের মিয়া হাগি তো তোর ঘরটা পড়ে যাও এ মা জি শুনবে তোর বাপের মিয়া হাগি 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 মোর বোদা খুঁজে পাইমি আমি বোদা লিয়া পাবা তোর বোদা আর বোদি আমি জজ মানে কাতে যাব তুই ঘরে থাক না মোর বাপের ঘরে জজ মানে আমি যাব সে আমার স্বামী জজ মানে আমাকে যেতে হবে না মোর ভাইয়ের জজ মানে আমি যাব তোর যদি ভাইয়ের জজ মানে তোর ভাইকে বিয়ে হয় তুই থাবি মোকে লেজবি কেন সকি সকি পুত খাবি যদি মোর ভাইকে বিয়ে হয় লিয়া থাকবো তাহলে তোকে লিয়া আসি জানি আসবি কেন তোকে কেন বলছিলি রাস্তে দেখ ছিলে দি পুত খাও কি দা 12 ভাতারিটা ও তোর বাপের মিয়া হাগি আমি তোর ঘরে পড়ে যাও ও তুই দারো নানদিনী ওলে তুই নাকি পাড়া নানদিনী তাহলে সাবধানে যাবি দূরে দূরে থাকবি হ্যাঁ তুই সাবধানে থাকবি গায়ে টার্চিং করিস নি ওই তুই সাবধানে বোদা চালাইতে যাবি হ্যাঁ আমি বোদা তোর যে স্বভাব চরিত্র তো সকলে জানে জানো তো মো চরিত্র ভালো না তোর চরিত্র তোর মুখ ঘুরে যায় মা তোর মুখ ঘুরে যায় ঠিক 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 এই আমরা কেন যা
ওই ভাই আমি তাহলে পালিয়ে এলি পদারে আর মোর পদা গাই গেল হাই চলে যা রে চলে যা হাই চলে যা হাট 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 চলে যা চলো বাবু চলো কোটাল তো অনেকক্ষণ গেল এখনো কোনো ধাত্রী এলো না তুমি কে কি ভয় লাগে দেখো কি পাহাড় কি যারে হে রাজার ঘরে বাড়িয়া শেত পাতো দে টাঙ্গি যে মানে কি বড় কি যারে আই কি কা কা ফেটতে ডালু ধরে দেখো মানে আর তুমি কে কে তুমি কে গো আমি রাজা রাজা আমি থাপ নি প্রণাম থাপ তুমি কোন অন্দর মহলে যাও অন্দর মহলে অন্দর মহলে তো যাব আমি এখানে পুরস্কার করতে হবে কি পুরস্কার দিতে তোমাকে দু চার খানা গ্রাম গ্রাম নেব না একখানা তেপিড়ে শাড়ি নেব তেপেড়ে শাড়ি সেটা আর কি জিনিস আর তাৎপর্য রয়েছে কি জানো পাছাতে একটি পাড় কোমরে একটি পাড় এবং মাঝে একটি পাড় রয়েছে মাঝের পাড়িতে লেখা রয়েছে যবুর না পুলিনে বসে কাঁদে রাধা বিনোদিনী এই কথার অর্থ তোমাদের বাড়িতে কি কাল শ্রী যখন বাড়ি চলে যাব যারা শিক্ষিত আছি তারা সবাই পড়ে নেবি আর যারা মুখ্য আছি পাছাতে মুখ বুলিয়ে রাখবে না মহারাজ তাও তো পড়তে জানি না আমার পাছা থেকে ভেলভেল করে তাকিয়ে থাকবি বেশ তাই দে হবে ঠিক আছে মহারাজ হে দেবাদি দেবী শঙ্কর তুমি আমার মুখের কথা কই তুমি আমার মুখের কই যাও জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু আমাদের ছোট যখন ছেলে হবে তাকে তোমাকে নষ্ট করে দিতে হবে তার জন্য দেব আমি অনেক টাকা তার ছেলে নষ্ট করে দেব হ্যাঁ কত টাকা দেব কত টাকা নেব টাকা যে পারাও তোমার গলা লবরে হাতটা দেব না ঠিক আছে এ হার কেন তোমাকে সঙ্গে আরো অনেক হাত দেব আর দেখো 2-3 লাখ টাকা দিতে হবে 2-3 লাখ টাকা মোর একটা গীতাঞ্জলি ঘর পাইনি কো গীতাঞ্জলি ঘর করে থাকব তোমাকে গীতাঞ্জলি চাই আমি ডবল টাকা দেব 6-7 লাখ টাকা দেব আইনি আমাদের ছোট কি সন্তান হয়েছি এখনো তুই আসছে না কেন ছেলে হয়েছে আরো হবে আরে তুমি তাড়াতাড়ি করে যাও আমাদের ছোট কাছে কি হলো তুমি
সন্তান কোলে আমার কোলে দাও দাঁড়া বাবু মো জাহানটা কি আকপাক করছে জানো তোমার ঘরে প্রসব করতে গেলে যে এত কষ্ট হয় দেখো একটি সন্তান তোমায় দিয়েছি একে দেখতি না কি তুমি 6 লাখ টাকার কন্ট্রাক্ট করেছো ছেলে আমাকে দাও তুমি দেখো আমাদের ছোটর কাছে যাও করবাই মেল আচ্ছা যদি দেখতে টাকার কন্ট্রাক্ট করছো তোমার গলা টিপে এখানে রেখে দিতে পারি আচ্ছা দাঁড়াও কি বলছি এখন দেখতে যাবে কি দেখাবো হ্যাঁ তুমি জানো কি দেখাবো টাকার কন্ট্রাক্ট করছো তুমি বলতে আরো না ঘর করি কি রানী না আর কি আমাদের ছোটর কাছে আমাকে কাজ করতে দাও
করেছি মহারাজ। বিমলা, আর তো কোনোদিন হয়তো এই প্রাসাদে আসতে পারবো না। শুধু একবার, একবার এই প্রাসাদ ছেড়ে চলে যাওয়ার আগে আমি শুধু আমার বাস্তুদেবীকে একটা প্রণাম করে যাই। এই অনুমতিটুকু আপনি আমাকে দিন মহারাজ। তুমি তো সারা
তোমার সতীনগণ কুর যুক্তি করে উত্তর দিকে চলে গিয়েছিল।
হনুমা সেই সন্তানের কি আমি লক্ষ্য করেছি আর নামও দিয়েছি মা কি নাম দিয়েছি হনুমা জয় সিংহ ছেলে সমর সিংহ আর বিজয় সিংহ নাম দিয়েছি কি সুন্দর নাম দেখেছো মা একটি বার একবার আমাকে দেখাবি না গো মা দেখাবো মা তোমার সন্তান তোমাকেই দেখাবো নাও মা কিছু বসন না এগুলো কি হবে মা এই বসন ভূষণ পরে মনের আনন্দে ঘোড়া ছলে পিছনে নিচে থাকবে মহারার কোধা দিয়ে হতে করতে আসবে তার পায়ে যে সবই কথা বলবি মা বেশ তাই হবে গো মা বিমলা একটা কথা কি জানো মা কি কথা শোনো মা রাখে হরি জারে কেতারি মারি তাই বলছি শোনো মা রাখে হরি জারে के तारे मारे मान मारे शांत हन महाराज महाराज कथा दिए मातिनार आचल दिए सन्तान दे रक्षा करते चाहिए दान कर पुत्र सन्तान नहीं गला धक्का दी दूर दूर को ताड़ी दिए महाराज षष्ठी देवी महाराज
ছেলের মা বাবা ছেলেকে নিয়ে চলে আসুন, আসরকে চলে আসুন। ছেলের মা বাবা, ছেলের মা বাবা চলে আসুন। Thank you.
जय देवी जगत मातो जगदानंद तारिणी पुषित दया मम कल्याणी षष्ठी देवी के नमो नमो जय देवी जगत मातो जगदानंद तारिणी पुषित दया मम कल्याणी षष्ठी देवी के नमो नमो जय देवी जगत मातो जगदानंद तारिणी पुषित दया मम कल्याणी षष्ठी देवी के नमो नमो Bye.
ছেলের পিছি এসে তাড়াতাড়ি ভাওনা দিতে করে আমরা যাব বাড়িতে
কে আছে এখানে হলো না হলো না মোদে বিদায় হলো না साजे